নীহারিকা কাটিয়ে পূর্বাকাশে নতুন সূর্যের আলতারঙা সুপ্রভা ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে মাত্র। বিভার ঘুম হালকা হল, চোখ মেলে সেকেন্ড কয়েক কিছুই বোধগম্য হল না। অন্ধকার ঘরে প্রত্যুষের মায়া আলো ঢুকে পড়ছে, বিভার টনক নড়ল। মাথার নিচে নরম বালিশের অস্তিত্ব টের পেতেই ধরপড়িয়ে উঠে বসল সে। ইউসুফ কোথায়? তার কাছেই না ঘুমিয়েছিল, সরিয়ে দিয়েছে। সব কেমন সাপসাটে লাগছে, ঠান্ডায় গলা বসে গেছে। দুহাতে মাথা চেপে ধরে কপাল কুচকালো বিভা। একটু পরেই বুঝতে পারল এটা তার ঘর। পরনে কাল রাতের কালো জামাটা, গায়ে লেপ টেনে দেওয়া ছিল। মন ধাতস্থ হলো কিছুটা। ইউসুফ শুইয়ে দিয়ে গিয়েছে হয়তো, মিনিট দশেক সেভাবেই বসে রইল সে। তারপর একটু একটু করে নেমে দাঁড়ালো। পড়ার টেবিলের এক কোণে বিষাদ রঙা কাছে চুড়িগুলো রেখে দেওয়া। আচ্ছা, বিষাদের রং কি কালো? বিভা আচমকা ডুকরে ওঠে, খণ্ডিত দ্বিখণ্ডিত মনে চুড়িগুলো হাতে তুলে নিল। সেদিনের পর দুরন্ত ছটপটে বিভা অস্বাভাবিক রকমে চুপচাপ হয়ে গেল। দিন রাত চব্বিশ ঘণ্টা তাকে আর সারা বাড়ি অকাজ করে বেড়াতে দেখা গেল না। অবিশ্রান্ত উড়তে থাকা ছোট্ট প্রজাপতির রঙিন ডানা দুটোই হঠাৎ অসুখ করল যেন। ক্রমশ বিরঙে হতে শুরু করলো তারা। একসময় ফিকে পানসে হয়ে ওরা বন্ধ করে দিল। দিন গড়াল, বিভার চোখের মলিনতা গাঢ় থেকে গাঢ় বর্ণ ধারণ করল। বাড়িতে মরিচবাতি ছোলানো হচ্ছে, কর্মরত লোকের হাঁক ডাকে সুপ্রভাতের নিস্তব্ধতা হাওয়ায় উবে গেছে। উঠোন থেকে ইউসুফের চড়া গলা ভেসে আসছে তখন থেকে। সে সটান দাঁড়িয়ে দাঁড়িয়ে দিক নির্দেশনা দিচ্ছে। ঘুম থেকে উঠে গায়ে হালকা বেগুনি রঙের শাল জড়িয়ে উঠোনে এসে দাঁড়ালো ইভা। শালটা ভীষণ সুন্দর, হালকা বেগুনি মসৃণ জমিনে গাঢ় বেগুনি সুতোর কাজ। একটু এগোতেই পেলবর সূর্য কিরণ ঘন আঁখি পল্লব স্পর্শ করল। চোখ বুঝিয়ে এলো ইভার, চোখের পাতা পিটপিট করতে করতে ইউসুফের পাশে গিয়ে দাঁড়ালো। ইউসুফ এক নজর ফিরে তাকালো ইভার গায়ের মোটা শাল লক্ষ্য করে হেসে ফেলল। এই রোদের মধ্যে তো ঠান্ডা লাগছে রে ইভা। ইভা প্রায় বন্ধ চোখ দুটো মেলার চেষ্টা করে ইউসুফের দিকে চাইল, সফল হলো না। ইউসুফ অবস্থান বদলিয়ে তাকে আড়াল করে দাঁড়ায়। এবার সক্ষম হয় ইভা, চোখের উপর ছায়া পড়ে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে জিভ দিয়ে ঠোঁট ভেজানো সে ফিসফিস করে ডাকলো, ইউসুফ ভাই। ইউসুফ তাকালো, ইভার ডাকার ভঙ্গি দেখে মনে হলো সে খুব দূর গিয়েও আপন কিছু বলবে। চোখের ভাষা ছুরির মতো ধারালো ঠেকছে। ইউসুফ কপালে ভাঁজ ফেলে একটু ঝুঁকে গেল। ইভার মতোই ফিসফিসিয়ে বলল, বল, জরুরি কিছু? ইভার ঢোক গিলে গলা ভেজায়, আশেপাশে দেখে নাই। চোখ ভর্তি প্রখর সংশয়ের মিছিল বসিয়ে পূর্বের ন্যায় ফিসফিস করেই জিজ্ঞেস করে, আপনি আপার সাথে কি করেছেন বলেন তো? আপা আজকাল এত চুপচাপ থাকে কেন? ইউসুফের কর্ণকুহর কাঁপলো, ভ্রু কুঞ্চন মিলিয়ে গেল চট করে। চোখ মুখে অদ্ভুত শিথিলতা, দৃষ্টি সরাতে সরাতে আল গোছে সে উত্তর দিল, আমি কি করব? উত্তর দিয়ে একবার বাড়ির ভিতরে তাকালো ইউসুফ। বিভা খাবার টেবিলে বসে আছে, সামনে প্লেট রাখা, তবে সে খাচ্ছে না, নাড়াচাড়া করছে। ইউসুফ চোখ সরিয়ে নেয়, বিভা ভ্রু কুচকায়। ইউসুফের উত্তরটা কিয়ৎ পরিমাণও পছন্দ হয়নি তার। মনমরা হয়ে বলল, আপনি কিছু করেছেন ইউসুফ ভাই? এই তো আপা যেদিন মেলা থেকে আসলো তারপর থেকেই তো আর কথা বলে না, প্রশ্ন করলে হুহা জবাব দেয় শুধু। ইভার চোখ মন খারাপে উপচে ওঠে। তার কথার মাঝেই বাড়ির পিছন দিক থেকে দৌড়ে এলো বাহাদুর। ইউসুফ চটজলদি হাত বাড়িয়ে দিতেই ধূপ করে কোলে উঠে পড়ল। বিস্তর হেসে বাড়ির দিকে চেয়ে কৌতূহলী কণ্ঠে বলল, বাড়িতে রশি লাগাচ্ছে কেন? ইউসুফ হাসল, ইভাকে দেখে নিয়ে উত্তর দিল, বুবুর বিয়ে যে, এগুলো তো রাত ভর আলো জ্বলবে। ইভার লাল মুখ চমকে আরো লাল হয়, সে দ্রুত প্রস্থান করতে চায়। আবারও ধুম করে চলে গেলে ইউসুফ কি ভাববে ভেবে চুপ করে দাঁড়িয়ে থাকে। বাহাদুরের প্রশ্নের অন্ত নেই। ইউসুফ উত্তর দিতে দিতে কাহিল, একটু পর নামিয়ে দেয়। বাহাদুর আবার দৌড় লাগায়। ইভা দ্রুত বলে, আপনি উত্তর দিন ইউসুফ ভাই। ইউসুফ স্মিত হাসল, ইভার প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, শাওন আসবে আজকে, একটু বের হোস ঘর থেকে, ও তো আমাদের দেখতে আসে না, তোকেই দেখতে আসে।
ইভা এতক্ষণ চোখের দিকে তাকিয়েছিল। সায়নের প্রসঙ্গ আসতেই তার মাথা নুইয়ে পড়ল। ইউসুফ হাসল, মৃদুস্বরে বলল, রোদে গা পোড়াচ্ছিস কেন? ভেতরে যা, দেখে তো মনে হচ্ছে গাল নাক কেটে রক্ত বের করে দিয়েছে। দুপুরের রোদ আধিপত্য বাড়িয়েছে। ধোসর গাড়িটা গতি কমিয়ে সদর দরজা পেরিয়ে ঢুকে পড়ল। স্টিয়ারিং থেকে হাত নামাতে নামাতেই পিপাসিত নয়নে বিশাল বারান্দার পানে তাকালো সায়ন। মরিচপাতির তার ছাড়া সেখানে আর কাক পক্ষীটিও নজরে এলো না। সায়ন দীর্ঘশ্বাস ফেলে চোখ নামাল। লেথিসা মিটিমিটি হেসে বললেন, তুই দেখি বড্ড অধৈর্য রে, বেচারি বউ মানুষ লাজ লজ্জা ফেলে তোর জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকবে নাকি রে? সায়ন আর চোখে তাকালো, অতপর হেসে ফেলল। সারা বাড়ির মানুষ ব্যস্ত হয়ে পড়লেও ইভার দেখা মিলল না। মাঝখানে এক ঝলক সালাম দিয়েই সে উপরে চলে গেছে। সবার সাথে কথায় কথায় সায়ন খেয়াল করে দেখতেও পারেনি মেয়েটাকে। কি যন্ত্রণা! কাবিনের ডালা টালা বাদবাকি সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে লেথিসা। ঘর ভরে গেছে। জামরঙা কামিজ গায়ে গোসল থেকে বেরিয়ে এলো ইভা। পিঠের ফিতেটাও বাঁধা হয়নি। তোয়ালে দিয়ে চুল ঝেড়ে হাত উঠিয়ে পিঠের ফিতে বাঁধতে বাঁধতে হঠাৎই চোখ পড়ল পড়ার টেবিলের উপর। ড্রয়ারটা খোলা, সে তো খুলে রেখে যায়নি। তবে ড্রয়ার বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল ইভা। বাহাদুর খুলে রেখেছে হয়তো। কামিজের সাথে মিলানো কারুকাজ করা একই রঙের ওড়নাটা বিছানার উপর রাখা ছিল। পিঠের ফিতে বেঁধে কোনো রকমে ভেজা চুল গুছিয়ে বেখেয়ালিভাবে বিছানার ওড়না টান দিতেই মৃদু শব্দ তুলে কলমটা ছিটকে পড়ল মেঝেতে। ইভা চমকে উঠল। কি হলো? একটা সাদা কাগজ খসে পড়েছে পায়ের কাছে। ভ্রু কুচকালো ইভা, অবু হয়ে তুলে নিল হাতে। তারই পড়ার খাতার একটা এবড়ো থেবড়ো ছেঁড়া পৃষ্ঠা। ইভা দ্রুত বিছানায় তাকালো। সবুজ মলাটের খাতাটা ভীষণ অযত্নে পাশেই ফেলে রাখা। ইভা স্তব্ধ, বিমূঢ় হয়ে পড়ল। ভীষণ তাড়াহুড়ো হাতের লেখায় সেখানে দুটো লাইন লেখা হয়েছে, আমার হাত পায়ের পশম কি বেশি বড় হয়ে গেছে ইভা বিনতে নেওয়াজ? বাঘ ভাল্লুক মনে হয় দেখে। ইভা থমকালো, হাসি পেল খুব। কাপা হাতে কাগজ উল্টাতেই হাসি মিলিয়ে গেল তার। হাত পা ক্রমশ অনায়ত্ত অবশ হয়ে এলো। বিকট লজ্জায় কানের নতি রক্ত বর্ণ ধারণ করল। কালো কালির সদ্য লেখা অক্ষরগুলোতে নিষ্পলক চেয়ে রইল সে। অনেক হয়েছে অপেক্ষাময়ী, আর পারছি না বিশ্বাস করো। ব্যস্ত শহরের ইট পাথরে আমার শ্বাসরুদ্ধ হয় রূপবতী। এবার এসো, নতুবার নিশ্চিত মৃত্যু ঘটবে। সামান্য মুখলো পৃষ্ঠায় লিখে রাখা শব্দ অন্তঃস্থল অব্দি দামামা তুলে দিল। উপেক্ষা করা সম্ভবপর হল না। দুর্বল হাতে কাগজটা ভাঁজ করে টেবিলের বইয়ের তাকের মাঝে ঢুকিয়ে রাখল ইভা। অতপর লাজ ছাপিয়ে কপালের সীমান্ত পর্যন্ত ওড়না টেনে চুপচাপ নিচে নেমে গেল। সিঁড়ির মাঝামাঝি আসতেই ইউসুফ সমাদরে ডাক দিল তাকে, ইভা এদিকে আয়। ইভার অস্বস্তি উপশম হল। শ্বেত সরস তুল্য পবিত্র মুখখানি নত করে এগিয়ে গেল সে। কোথায় বসবে বোঝার আগে ইউসুফ হাত টেনে নিজের পাশে বসিয়ে দিল। ভাইয়ের কর্মকাণ্ডের কারণটা গুনে গুনে সেকেন্ড খানেক পরেই ধরতে পারল ইভা। সে যেখানে বসেছে তার ঠিক মুখোমুখি সোফাটায় বসে অধৈর্য অস্থির লোকটা বসে। না তাকিয়েও বোঝা গেল সমস্ত অভিনিবেশ তার উপরই ঘোরাফেরা করছে। আপাত মস্তক সর্বাঙ্গে ইভার গলা শুকিয়ে এলো। পারিবারিক আলাপে মন বসল না। বারে বারে ঢোক গিলে অন্যদিকে চেয়ে রইল সে। মনে মনে সহস্রাধিক বার ইউসুফকে শাসাতে ভুলল না এক মুহূর্তের জন্যে। খাবার টেবিলে জুড়ে তেজি রোদের ছটা আসছে। দুপুরে গ্রীষ্ম অথচ সন্ধ্যা নামতেই মোটা কাপড় ছাড়া বেরোনো যায় না। ইউসুফ সরফরাজের মাঝের চেয়ারটাই বসেছে ইভা, কোলে বাহাদুর। বিভাও এসেছে টেবিলে, সরফরাজের অপর পাশে যেয়ে বসেছে। তার ম্রিয়মান মুখমণ্ডলে একটা ছদ্মবেশী ক্ষীণ হাসি শোভা পাচ্ছে। সায়নের পরনে কালো হাফাতা টি শার্ট, উপরে একটা ফুল হাতা সাদা শার্ট ছিল, গরম লাগায় সেটা খুলে রেখেছে। হাফাতা টি শার্ট গায়ের সাথে সেটে আছে। বাহাতের কনুইয়ের কাছে কাজ ঠোকা ক্ষতটা ভরে গেলে ও গাঢ় দাগের চিহ্ন রয়ে গেছে। ফর্সা হাতে মাস কয়েক পুরনো ক্ষতটা এখনো স্পষ্ট। সরফরাজ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, তোমার হাত কেটেছিল কি করে শ্যাম এভাবে?
তার কণ্ঠে বিহুবলতা ঝরে পড়ছে। উপস্থিত সবার চোখ যেয়ে আটকালো সায়নের হাতে। এভা থতমত খেয়ে চোখ তুলল। সেই দুর্ধর্ষ প্রণয় প্রত্যুষের স্মৃতিচারণ হতেই নিমিলিত হয়ে গেল সে। সায়ন ক্ষতটায় চোখ বুলালো একবার। সেই আঘাত তার আঘাতে ইভার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল, ভাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য ঘণ্টা দেড়েক ঘরে আটকে রাখা আতপাগল ভীতু মেয়েটার কাণ্ড সবটাই মনে পড়ল। ভীতু মেয়েটা এখনো ভয় পাচ্ছে, ছমছমে ভয়ার্থ চোখে তার দিকে চেয়ে আছে। সায়ন এক নজর চোখে চোখ রাখল, মনোহারিণী মুখটা কি ভীতু দেখাচ্ছে। সে তাকাতে আরো চুপসে গেল। সায়ন চোখ সরিয়ে স্বাভাবিক কণ্ঠে পড়ল, বাইক অ্যাক্সিডেন্ট ভাইয়া, ভয়াবহ দুর্ঘটনা, ভোরবেলা হয়েছিল। এই তো কদিন আগেই শখের বসে মাঝে মধ্যে চালাইতো। সরফরাজ আফসোস করল। ইভা ততক্ষণে মুখ নত করেছে, কি অবলীলাই বানিয়ে বলে দিল লোকটা। ইভার অস্বাভাবিক মৌনতা বেশ ভাবাচ্ছে তন্দ্রাকে। চিন্তা হচ্ছে খুব, মেয়েটার ঘরে গেলেই দেখা হয় ঘুমিয়ে আছে, নয়তো শুয়ে শুয়ে চোখ মেলে রেখেছে। সে গেলে আগে কত কথা বলতো, বাচ্চাটাকে নিয়ে তার কত ভাবনা। সপ্তাহখানেক ধরে ঘর থেকে বেরই হয় না তেমন, সে নিজ থেকে গেলেন। ভালো আছো ভাবি, শরীর ভালো? জিজ্ঞেস করেই চুপ হয়ে যায়। তাছাড়া আরো কিছু সে লক্ষ্য করেছে, ভাবনাটা সেখানেই প্রখর রূপ ধারণ করছে। সরফরাজ পাঞ্জাবি খুলে রেখে বাথরুমে গেছে। বাইরে সন্ধ্যা গড়িয়েছে, অন্ধকার তমসাচ্ছন্ন সন্ধ্যা, কিন্তু বাইরে অন্ধকার নেই। বাড়িতে মরিচপাতির সোনালি আলো চালিয়ে দেওয়া হয়েছে। তন্দ্রা আচ্ছন্ন হয়ে ভাবতে ভাবতে পাঞ্জাবি ভাঁজ করছে। মুখ ধুয়ে বেরিয়ে এলো সরফরাজ। তন্দ্রা তোয়ালে এগিয়ে দিয়ে বিছানায় বসল। মুখ ধুতে গিয়ে গলা কাঁধ ভিজিয়ে ফেলেছে সরফরাজ। গমরঙা ত্বকের পানির ছিটে ফোঁটা মুছে নিচ্ছিল সে। তন্দ্রা হঠাৎই বলল, এবার বিয়ে তো দিয়ে দিচ্ছেন, বিবাহ উৎসবের কথা ভেবেছেন? সরফরাজ একবার তাকালো। তন্দ্রা উত্তরের অপেক্ষায় তার দিকেই চেয়ে আছে। মুখ ফিরিয়ে গা মুছতে মুছতে উত্তর দিল, ওদের বিয়ে ওদের সময় মতো হবে, তাছাড়া ইভার বিয়ে তো তাড়াতাড়ি হচ্ছে, ওকে আমি কখনোই ছোট বয়সে বিয়ে দিতাম না। দেহাতি সায়ন অন্যরকম বলে, আর বিভার বিয়ে আরো পরে দিব, বাড়ি খালি হয়ে যাবে আমার। বাকি ইউসুফ তো ছেলে মানুষ, ওকে তো আর ধরে বেঁধে বিয়ে দিবে না চাচা চাচি, যখন ওর মন চাপে তখন করবে। বলেই তোয়ালে রেখে তন্দ্রা মাথায় বার দুয়েক চাপড় মারল সরফরাজ। নরম হেসে বলল, বুঝেছ? তন্দ্রা আমতা আমতা করল, ইতস্তত ভাবে বলল, আমি আলাদা আলাদা বলিনি, আপনি বড় মানুষ, আপনি কি কিছু লক্ষ্য করেননি? সরফরাজ ভ্রু কুচকালো, কয়েক সেকেন্ড বিমূর্ত চেয়ে থেকে হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, কি সব বলছো তনু, তুমিও নাকি যে বলো। তন্দ্রা অসহায়ের মতো চেয়ে রইল, চোখ দুটিতে রাজ্য সম চিন্তা। অলিন্দ ফাঁকা, আলোই ফেসেছে, বাতি এখনো নিভানো হয়নি। বহুদূর থেকেও বনিয়াদি বাড়ির আড়ম্বরে ঘেরা আলোকসজ্জা চোখে বিঁধতে বাধ্য। ইউসুফ বুকে দুহাত ভাঁজ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। দিক বিদিক ছেড়ে তারাহীন নীলিমায় আবদ্ধ হয়ে আছে তার পুরুষ চোখ। হরিদ্রাভ আলোর মোলায়েম দীপ্ত ছায়া তার উজ্জ্বল বর্ণ মুখে শোভা পাচ্ছে। দীর্ঘদেহী মানুষটার লম্বা প্রতিবিম্ব পড়েছে পিছে। ঘড়ির কাঁটা নিঃশক্তিচ্ছন্ন হবার কাঁটাই ঘূর্ণায়মান, কিন্তু অক্ষি পাতায় ব্যাকুলতা থাকলে সাধ্যিকার? বিভা তেমন একটা ঘর ছেড়ে বেরোয় না। বাহিরে ঘোরাফেরা অতিমাত্রায় কমে গিয়েছে। আকাশ দেখা হয় না, মন খারাপও হয় না, কান্নাও পায় না, শূন্য শূন্য লাগে কেবল। জানালার পাল্লা খুলে দিল বিভা। জানালার শিক থেকে এক হাত দূরেই মরিচবাতি চলছে। বোনটার বিয়ে, শেষ দুবছর আগে সরফরাজ ভাইয়ের বিয়েতে এভাবে সাজানো হয়েছিল। তখন কি আগ্রহ ছিল তার? ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল লাগানো, বাড়ি সাজানো দেখত। বিভা হাত বাড়িয়ে একটু ছুঁয়ে দিল। বাইরে থেকে বাড়িটা দেখা হয়নি, দেখার জন্য দরজা খুলে বের হলো। দরজার ছিটকিনি খোলার খুটখাট শব্দটা ইউসুফের কানে এলো সহজেই। বিভার ঘরটা ইভার ঘরের পাশেই। এই বারান্দার দিকে তিনটে ঘর, কোনারটা সরফরাজের, মাঝেরটা ইভার, তার পরেরটা বিভার। শরীর না ঘুরিয়ে কেবল ঘাটটা ঘোরালো ইউসুফ। কয়েক মুহূর্ত নিরাপত্তা অতঃপর বিদীর্ণ হইয়া ঝলসে গেল। ইউসুফের শির দ্বারা বেয়ে প্রবল গতিতে বিদ্যুৎ খেলে গেল যেন। চোখ নামিয়ে ধীর গতিতে পা থেকে মাথা পর্যন্ত দেখে শুকনো ঠোঁক গিলল সে।
পা পর্যন্ত গোল সুতির জামা, কোমর ছাপানো লম্বা চুলের গাঢ় শ্যামবর্ণের মেয়েটা। নারীর সৌন্দর্য এক আশ্চর্য জিনিস, সামান্য বর্ণনায় তা সীমাবদ্ধ করা বিস্ময়কর। শ্যামবর্ণ নিয়ে কত তুচ্ছাতি তুচ্ছ, তবে এই শ্যামরঙে সে কী করে এত মুশকুল হলো? হাজার শুভ্রে যা কাটানো অসম্ভব তুল্য। বিভা ইউসুফের সামনে আসেই না, হঠাৎ সাক্ষাৎ হয়ে যাওয়ায় কেমন অপ্রস্তুত হল। তাড়াতাড়ি চোখ নামিয়ে দুপা পিছিয়ে দরজা আটকে দিতে চাইল, হলো না। হাত থেমে গেল সামান্য প্রশ্নে।